नमस्कार बंधुरा, আমি প্রিয়া। আশা করছি আমার চ্যানেলের সকল দর্শক বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দেখাবো। আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে দেবেন। ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য প্রথমে লাগছে আমুলের ফ্রেশ ক্রিম। এই ক্রিমটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে আমি ক্রিমটাকে ঢেলে নেব। এখানে আমি হাফ কাপ মতন ক্রিম নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতন চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করেছি। আপনারা মিক্সির বোলের মধ্যে চিনিটাকে নিয়ে সামান্য একটু মিক্সিতে চালিয়ে নিলেই চিনির গুঁড়োটা তৈরি হয়ে যাবে, বা আপনারা শিল নোড়াতেও বেটে নিতে পারেন। এবার আমি সবকিছুকে একসাথে ভালো মতন মিশিয়ে ক্রিমটাকে ভালো মতন ফেটিয়ে নেব। ক্রিমটা ভালো মতন ফাটানো হলে আপনারা দেখতে পারবেন এটা আস্তে আস্তে একটু ফুলতে শুরু করবে। এরকমভাবে 2-3 মিনিট ফাটানোর পরই ক্রিমের মধ্যে একটা ঘন ভাব চলে আসবে। ক্রিমটা যখন একটু ঘন হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে আবারও ক্রিমটাকে ভালো মতন ফেটিয়ে নেব, যাতে ক্রিমটা ভালো মতন ঘন হয়ে যায়। আমি এখানে একটা বেলুন ভেস্ক বা ফোলা তারজালি দিয়ে যেভাবে ক্রিমটাকে ফাটাচ্ছি সেভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি ক্রিমের মধ্যে একটা ঘন ভাব চলে আসবে। এখানে আমি হাফ কাপ মতন ক্রিম নিয়েছিলাম। ক্রিমটা ফাটানোর পর কিন্তু ফুলে প্রায় 2 কাপের মতন হয়ে যাবে। ক্রিমটা যত ভালো মতন ফাটানো হবে তত ভালোই কিন্তু আইসক্রিমের টেক্সচারটা হবে, আর আইসক্রিমটা দেখতে বা খেতেও কিন্তু ততটাই ভালো হবে। আমার এখানে ক্রিমটা ভালো মতন ফাটানো হয়ে গেছে। এবার আমি চলে যাব পরের স্টেপে। এখানে আমি একটা পাকা আমের খোসা ছাড়িয়ে আমটাকে মাঝারি সাইজ করে কেটে রেখেছি। এবার একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে আমি আমের একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল দিচ্ছি না। ম্যাঙ্গো পেস্টটা কিন্তু খুব স্মুথ হতে হবে, খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো রকম শক্ত আম না থেকে যায়। এখানে আমি একটা পাকা আম নিয়েছিলাম, আপনারা চাইলে 2 বা 3টে পাকা আমও নিতে পারেন। ম্যাঙ্গো পেস্টটা তৈরি হয়ে গেলে একটা বাটির মধ্যে এটাকে আমি ঢেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি গুঁড়ো। আপনারা যদি 2 বা 3টে আম নিয়ে থাকেন তাহলে চিনির গুঁড়োটা সেই হিসেবে বাড়িয়ে নেবেন। 2 আম নিলে 2 চামচ চিনি গুঁড়ো, 3টে আম নিলে 3 চামচ চিনি গুঁড়ো। এবার আমি এগুলোকে ভালো মতন মিক্স করে নেব যাতে এর মধ্যে দানাদার কিছু না থেকে যায়। আমের এরকম সহজ আর টেস্টি রেসিপি দেখার জন্য আপনারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করতে পারেন, ওখানে আমি অনেক ভিডিওর লিংক দিয়ে রেখেছি। ক্রিমটা আগেই তৈরি হয়ে গেছিল, এবার ক্রিমের মধ্যে আমি আমের পেস্টটা দিয়ে দেব। ম্যাঙ্গো পেস্ট আর ক্রিমটাকে এবার আমি ভালো মতন মিশিয়ে নেব। এখানে আমি হাফ কাপ মতন ক্রিম নিয়েছিলাম, তাই আমি 1টা আম নিয়েছি। আপনারা যদি ক্রিমের পরিমাণটা বাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু আমের পরিমাণটাও বাড়াতে হবে। এখানে যে আইসক্রিমের ব্যাটারটা তৈরি হবে সেখান থেকে কিন্তু 4 থেকে 5 জনের আইসক্রিম তৈরি হয়ে যাবে। আইসক্রিমের ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, এর ঘনত্বটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আইসক্রিমের ব্যাটারের ঘনত্বটা যদি ঠিক এরকমই থাকে তাহলে কিন্তু আইসক্রিমটা একদম পারফেক্ট তৈরি হবে। যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আইসক্রিমটা খেতে অতটাও ভালো লাগবে না। আইসক্রিমের ব্যাটারটা তৈরি হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে রেখে দেব 10 থেকে 12 ঘন্টার জন্য। আমার আইসক্রিমটা কিন্তু 10 ঘন্টার মধ্যেই জমে গেছিলো। যদি আপনাদেরটা 10 ঘন্টার মধ্যে না জমে তাহলে আপনারা এটাকে 12 ঘন্টার জন্য রেখে দেবেন। আইসক্রিমটা ভালো মতন তৈরি হয়ে গেলে আমি এটাকে ফ্রিজ থেকে বার করে একটা হাতা দিয়ে আইসক্রিমটাকে কেটে নেব। যদি আপনাদের বাড়িতে আইসক্রিম কাটার থেকে থাকে তাহলে আপনারা ওটা দিয়ে কেটে নিতে পারেন। ভিডিওটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে আইসক্রিমটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা থাকতে থাকতেই আমি আইসক্রিমটাকে কেটে ঠান্ডা অবস্থাতেই সার্ভ করব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট সেকশনে লিখে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। বাড়িতে এই রেসিপিটা আপনারা ট্রাই করুন আর আমার সাথে আপনাদের ওপিনিয়ন শেয়ার করুন।
প্রথমবারেই যাতে আপনাদের আইসক্রিমটা পারফেক্টভাবে তৈরি হয় তার জন্য আমি আপনাদের কিছু টিপস বলবো। প্রথম টিপস হলো, যখন আপনারা ক্রিমটা ইউজ করবেন তখন ক্রিমটা যেন একদম ঠান্ডা থাকে, আর ফ্রিজে ঢোকানোর সময় আইসক্রিমের ব্যাটারটাকে আপনারা ভালো মতন ঢেকে তারপরে ফ্রিজে রাখবেন। আইসক্রিমটা তৈরি হয়ে গেলে আইসক্রিমটাকে আমি টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে নেব। টুটি ফ্রুটির ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। আমার ভিডিও যে কোনো সময় ইউটিউবে খুঁজে পাওয়ার জন্য ইউটিউবের সার্চ বক্সে গিয়ে যদি আপনারা ফুড লাভার প্রিয়া লিখে সার্চ করেন তাহলে খুব সহজেই আপনারা আমার চ্যানেলটিকে খুঁজে পেয়ে যাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিও এভাবে দেখতে থাকবেন।